আসসালামু আলাইকুম। আজ কিছু বলার জন্য আমি এই ভিডিও নিজের ভিডিও নিয়ে আজকে আসছি। অনেকদিন ধরে ভাবতেছি যে নিজে ভিডিও করে কিছু কথা মুখে বলবো না লিখে। অনেক কিছু লিখলে আবেগে বোঝানো যায় না, তাই ডিসিশন নিলাম কিছু বলে বলবো আপনাদেরকে। আমাকে আপনারা হয়তো চেনেন, অনেকে চেনেন না। আমার নাম শাহিন কাদির, কেপিএইচ মেশিনারিজ অ্যান্ড বিয়ারিংস এটার বর্তমানে কাস্টমার ম্যানেজার, মেশিন মেকার, অনলাইন অ্যাডমিন ইত্যাদি আমি পরিচালনা করি। অনেকে ফোন করেন, ফোনে পান না, তাই অনেকে আমার উপর রাগ। আমি জানি আমাদের কোম্পানির উপর রাগ। কী করবো ভাই, আপনাদের মতো অন্য লোকের অর্ডার নিয়েই ব্যস্ত থাকতে হয় অনেক সময়। কারণ আমার কাছে নতুন অর্ডার চাইতে যারা আগে অর্ডার দিছে তাদের মালগুলো ডেলিভারি দেওয়াটাই আগে কাজ, সেজন্য হয়তো পান না কেউ অনেকে। তাই আমার পোস্টে লাইক দেখা যায় না খুব একটা, যদিও লাইকের ধারধারি না আমি। তারপরও যেহেতু এই মিডিয়া জগতের সোশ্যাল মিডিয়াতে আপনার লাইকের কদরটাই আগে পাবলিক দেখে, লাইক ভিউ মনে করে। অনেকে মনে করে যেখানে যার বেশি লাইক বেশি ভিউ বেশি সাবস্ক্রাইবার উনি মনে খুব বেস্ট, কিন্তু ধারণাটা আমার, আমি যতটুকু বুঝি এই ধারণাটা সবার ভুল। আপনি একটা জিনিস ফলো করবেন, আজে বাজে অযৌক্তিক যত পেজ ভিডিও বা তথ্য আছে সেগুলোতে আপনার লাইকের ঝড় ভিউয়ের ঝড় যেগুলো একেবারেই মূল্যহীন। ইউটিউবে অনেকে আছে মেশিনের মও বুঝে না, মেশিনের মও বুঝে না, তাদের পোস্টের লাইক কমেন্ট দেখে আমি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখে আমি অবাক হয়ে যাই। এখন আর অবাক হই না, কারণ জানি এগুলা যেগুলাতে ভিত্তিহীন জিনিসেই বেশি ভিউ লাইক। যাই হোক, যেহেতু আপনার মিডিয়া সোশ্যাল মিডিয়াতে লাইকেরই বেশি কদর, তাই লাইক নিয়েই কথা বলতেছি। আপনারা আমাকে, আমি বুঝি আমার আমার কেন পোস্টে লাইক হয় না, কারণ আপনারা আমাকে ফোন দিয়ে অনেকেই সময় মতো পান না, অনেক কিছু জানতে পারেন না, জানলেও ফোনে পাইলেও খুব একটা সময় দিতে পারি না। যেরকম আপনারা ফোন দিয়ে বলেন ভাই আমি একটা বিজনেস করব, একটু আমার আইডিয়া দেন কোন বিজনেস করা যায়, কিভাবে করা যায়, কত দাম, এগুলা এই আপনার এই কথা বলার সুযোগটা নিয়ে নেবে যারা বাটপাট পেটে বেরে সাপ্লায়ার আছে। আরে সে তো কিছুই জানে না, তারাই তো ইনকাম করানোর সময়। ওই যে দেখেন কথা বলতেছি, ইমতে ফোন এসে পড়ছে, তো এখন ফোনটা রিসিভ করতে পারবো না, এই লোকটা তো মনে মনে কষ্ট পাবে। ও যা বলতেছিলাম, বস স্যার কিংবা ভাই কিংবা আপু, আপনি কি করতে পারবেন, কি আইটেমের বিজনেস করতে পারবেন, কোনটা আপনার মনে টানে, আপনার ইচ্ছা শক্তি কোনটায়, ডিসিশন নেওয়া আপনার ব্যাপার, আমার বুদ্ধিতে কোনো কাজ হবে না। যার মনে যেটা কেয়াস করে, মনে টানে, যে যেটা নিয়ত করে সেটাই সাকসেস হয়। আমি আপনাকে মেশিন দিয়ে যেটা, আমি যদি মেশিন আমার সাপ্লাইয়ে পড়ে, আমার আইটেমে পড়ে, তো আমি মেশিন দিয়ে আপনাকে হেল্প করতে পারি। হেল্প মানে কি, মানে আপনার কাছে মেশিন বিক্রি করতে পারি, মেশিন কীভাবে পরিচালনা করবেন, কীভাবে চালাবেন, দাম কম নিব মেশিনের, এরকমভাবে হেল্প করতে পারি। কিন্তু আমি তার ফ্রি দিয়ে হেল্প করবো না। যাই হোক, আমি কোনো বিজনেসের আইডিয়া দিতে পারি না এবং দেও না। আমার কাছে এরকম প্রশ্ন আসলে হিজিবিজি লাগে মনের কাছে। আবার অনেকে ফোন দিয়ে বলে ভাই আপনাদের কী কী আইটেম আছে বলবেন, তো আমাদের কী কী আইটেম আছে এইটা কি ফোনে বলা সম্ভব? আমি তো আল্লাহর রহমতে অনেক পদের মেশিন বানাতে পারি বিজনেসটাই, আপনি বিজনেস করার জন্য যাহা আমার মনে হয় 100-এর কাছাকাছি হবে আমার আইটেম বানানোর আইটেম। তো ফোনে এতগুলো তো আইটেম বলা যায় না, তাই আপনাদের কাছে অনুরোধ, যারা এরকম জাতীয় প্রশ্ন রাখবেন তারা আগে আমার একটা ওয়েবসাইট আছে KpHM বিটি,
অথবা আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আপনি একটু যাবেন, কেপিএস মেশিনারিজ বাংলাদেশ লিখে সার্চ দিলে ফেসবুকে পাবেন, বা কেপিএস বাংলাদেশ লিখে সার্চ দিলেও পাবেন। ওই পেজে গেলে আপনি দেখতে পারবেন অনেক যা যা আমরা করি সবগুলো জিনিসের বিস্তারিত ওখানে দেয়া আছে। তো ওই ওখান থেকে আপনি সিলেক্ট করে আমাকে ফোন দিবেন যে আমার এই আইটেমটা চলবে, তখন নাহলে এই প্রসঙ্গে কথা বলা যায়। কিন্তু কী কী আইটেম করি ভাই এটা বলতে গেলে তো আমার খুবই সময় নষ্ট হয়। আবার এই তো কিছুক্ষণ আগে একজনে ফোন দিয়ে বলতেছিল, ভাই আমি আপনার একটা ভিডিও দেখছি স্যান্ডেল মেকিং করার, তো প্লিজ আমাকে বলেন যে এইটার কি সুবিধা আছে। তো এই প্রশ্নটা যখন করছে আমি একটু কিছুক্ষণ আটকে গেছি, কি সুবিধা আছে? তো আপনি ভিডিও দেখছেন, কি সুবিধা আছে, কিভাবে কাটতেছে এটা তো আপনি দেখছেনই, কিভাবে কাটতেছে, কিভাবে ম্যাগিং করতেছে, কিভাবে বানাইতেছে, কিভাবে পলিশ করতেছে, মেশিনের মডেলটা কিরকম, কিভাবে কাজ করতে হয়। তো এইটা দেখার পরও যদি আপনি আমার কাছে জানতে চান কি সুবিধা আছে, তখন তো আমি আর প্রশ্নের উত্তর খুঁজে পাই না। তখন তাকে আমি বললাম, ভাই মেশিন তো আপনি ভিডিও চালু করে দেখেন কীভাবে কাজ করে, সুবিধা কীভাবে কাজ করার সুবিধা কীভাবে অসুবিধা ওইটা আপনি দেখলে বুঝতে পারবেন, আর যদি আরও কী সুবিধা আছে এটা জানতে চান তাহলে ভবিষ্যতে 10-12 বছর 15 বছর পর যদি মেশিন চালাতে চালাতে মেশিন ভেঙে যায়, নষ্ট হয়ে যায় বা একবারে বাদ হয়ে যায়, তখন এই মেশিন দিয়ে আপনি কুটকুটি খেয়ে ফেলতে পারবেন। লোকটা তো হেসে দিল, আমিও হাসলাম, জানি এটা একটা উত্তর না, তারপরে একটু ফান করলাম। সো ডিসিশন আপনারই নিতে হবে আপনি কী করবেন না করবেন। আবার অনেকে ফোন দেয়, ভাই আপনাকে তো ফোনে প্রায় পাই না, তো আপনি কখন ফ্রি থাকেন যে আপনাকে সাথে একটু কথা বলা যাবে ব্যবসায়িক সংক্রান্ত? তখন আমি তাদেরকে বলি, ভাই আমি একমাত্র ফ্রি থাকি যখন ঘুমায় যাই বাসায় যায়, ঘুমের মধ্যেই ফ্রি থাকি। ঘুমের থেকে ওঠার পর যারা যারা অর্ডার দিছে, যাদের মেশিনের কাজ করতেছি, তাদের নিয়ে ব্যস্ততা থাকে, দৌড়াদৌড়ি থাকে, তো আমি এই ব্যস্ত কোন সময় ফ্রি থাকি এটা কোনো সময় নেই। আপনি আমাকে ফোন দিতে চাইলে সাধারণত সবচেয়ে ভালো হবে আমাকে যদি পেতে চান দুপুর বারোটার পরে থেকে রাত দশটার মধ্যে ফোন দিলে হয় কি, 12টার আগে আমি আমার কারখানা দুইটা, মানে মেশিন ম্যানুফ্যাকচারিং করার কারখানা দুইটা, কিন্তু আমার কাজ চলে মিনিমাম 15-20টা ওয়ার্কশপে, অন্যের ওয়ার্কশপেও, কারণ একটা কাজ নিয়ে আমার এখানে বিজি থাকতে হয়, অন্যান্য কাজগুলো আমি বাইরে থেকে অনেক জায়গা থেকে সংগ্রহ করে দূরে দূরে করাইতে হয়, মিস্ত্রিদের পাশে থাকতে হয় সকাল দিকে যে এটা এইভাবে কাটবা, এইভাবে করবা, এইভাবে করবা। আবার আপনার মাল কেনাকাটারও আছে, লোহা লক্কর কেনাকাটা, মোটর কেনাকাটা, ইলেকট্রনিক্স মাল কেনাকাটা, মেশিনের যত যন্ত্রাংশ পার্টস পোর্টস এগুলো আছে, এগুলো তো কিনতে হয়। তো আমি ঘুমের থেকে উঠি সকাল 10:30-11টার মধ্যে, 12-1টা পর্যন্ত আমি এইসব কাজে ব্যস্ত থাকি, কেনাকাটা কিংবা মিস্ত্রিদেরকে বোঝানোর কাজের। তখন আমি মোবাইলটা সাইলেন্ট করে রাখি কিংবা বাসায় রেখেই বেরোই, কারণ আমার মোবাইলে ফোন আসা বন্ধ হয় না, আরম্ভ হয় বললে ভুল হবে, বন্ধ হয় না। রাত 3টাও ফোন আসে, 4টাও ফোন আসে, 5টাও ফোন আসে, ফজরের নামাজের পরপর ফোন আসে। তো এই কারণে যখন মিস্ত্রিদেরকে বোঝাতে যাই কিংবা মাল কিনতে যাই তখন এটা একটা ডিস্টার্ব হয়, খুবই ডিস্টার্ব হয়। তাই আমি মোবাইলটা সাইলেন্ট হয়, নিজেরা সাথে থাকলে সাইলেন্ট থাকে, না হয় বাসায় রেখে যাই। তখন আপনি আমাকে 12-1টা পর্যন্ত হয়তো ফোনে পাবেন না, মানে পিক আওয়ারে 12-1টা সব পাবেন না, 12-1টার পরে ফোন দিবেন। ফোন দিলে যদি রিসিভ না হয় প্রয়োজনে দ্বিতীয়বার আরেকবার দিবেন, যখন দেখবেন দ্বিতীয়বার রিসিভ হচ্ছে না তখন আর দিবেন না, আমি ফ্রি হলেই ব্যাক করবো আপনার নাম্বারে। তো আমাকে প্লিজ কেউ ভুল বুঝবেন না, মন চাইলে পোস্টে লাইক দিন, লাইক আমার দরকার নেই তারপরে বলতেছি, কারণ এখন এই সোশ্যাল মিডিয়ার লাইকটা একটু দেখার মতো। আমি ইউটিউবার না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন কিংবা লাইক দিন কিংবা শেয়ার করুন, এগুলোও বলবো না, এটা আপনার মনের ব্যক্তিগত ব্যাপার। তবে লাইকটা দিলে একটু উৎসাহ পাই, এত ব্যস্ততার মতো সোশ্যাল মিডিয়াতে আসি আপনাদের জন্য, ভালোবাসার জন্যই। আমি কিন্তু ভাই সোশ্যাল মিডিয়াতে বিজনেস করতে আসিনি, আমার উদ্দেশ্য ছিল
যখন আমি ফেসবুক পেজটা খুলি, আমার উদ্দেশ্য ছিল আমি কী কী মেশিন বানাচ্ছি, কী কী করতেছি এটার একটা প্রমাণস্বরূপ একটা অ্যালবামে রাখা, ভিডিও কিংবা পিকচার। সেই জন্যই আমার এই ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ গড়া। ওই আইটেম দিয়ে আমি টাকা ইনকামকরণের উদ্দেশ্যে করি নাই, কিংবা লাইক পেয়ে যে অজস্র লাইক পাবো খুশিতে গদগদ হয়ে যাবো সেই জন্যও না। আপনারা আমার পান্না লাইনে, এই কারণে হয়তো আপনারা লাইক দেন না, আমি বুঝি। কী করবো ভাই, ব্যস্ত তো থাকতে হয় আপনাদের কাজ নিয়ে, কষ্ট হলে একটা লাইক দেন। ভালো যদি একান্ত নাই লাগে লাইক দিন না, সমস্যা নেই। তো আমি ইউটিউবার না, ফেসবুকার না, আমি একজন রিয়েল মেশিন মেকার। যখন ফ্রি থাকি আপনাদের সাথে কথা হয়, যখন ব্যস্ত থাকি তখন কথা হয় না, তাই বলে কেউ মনে কষ্ট পাবেন না। এবং আমাদের অফিসে আসতে চাইলে অবশ্যই ফোন করে আসবেন, অফিসে আসতে চাইলে, মেশিন কিনতে চাইলে বা দেখতে চাইলে বা কথা বলতে চাইলে আসতে চাইলে তখন আমাকে ফোন করে আসবেন, কনফার্ম করে আসবেন। আর যদি মনে করেন আমাদের অফিস দেখবেন কীরকম পরিবেশে আমরা দোকানদারি করি বা কীরকম পরিবেশে আমরা বানাই মেশিন বানাই, ওইটা যদি দেখতে আসতে চান তাহলে ফোন আর কনফার্ম করা দরকার নাই, আপনি আইসা ঘুরা যেতে পারেন, নো প্রবলেম। তো কথা বলতে চাইলে, মেশিন দেখতে চাইলে আপনাকে ফোন দিয়ে আসতে হবে। এতটুকুই ভাইয়া আজকে, আরেকদিন বিস্তারিত বলবো, আস্তে আস্তে লাইভে আসবো। ওকে।